তৃতীয় অধ্যায়। শ্রীকৃষ্ণের অন্যান্য লীলা বর্ণ। উদ্ভব বললেন, হে বিদুর, অনন্তর শ্রীকৃষ্ণ তার মাতা পিতা দেবীকে বসুদেবের সুখ বিধানের ইচ্ছায় দাদা বলরামকে নিয়ে মথুরা এলেন এবং শত্রুদলাধিপতি কংসের উঁচু সিংহাসন থেকে সবলে নিচে নিপাতিত করে তার প্রাণহীন মৃত্যুদেহকে প্রবলভাবে মাটিতে টেনে টেনে ঘুরিয়েছিলেন। সান্দীপনি মুনির কাছে একবার মাত্র উপবিষ্ট হয়ে ষড়াঙ্গীর সাথে সমস্ত বেদ অধ্যয়ন করে পাঠ সমাপনান্তে পঞ্চজন নামক দৈত্যের উদর বিদারণ করে যমলোক থেকে মুনির মৃত্যুপুত্রকে উদ্ধার করে গুরু দক্ষিণা দিয়েছিলেন। ভীষ্মক রাজকন্যা রুক্মিণীর বিবাহ উদ্দেশ্যে রুক্মিণীর ভাই রুক্মী, শিশুপাল প্রভৃতি যে সকল রাজাকে নিমন্ত্রণ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ সর্বসমক্ষে সেই নরপতিদের মস্তকে পদাঘাত করে অর্থাৎ তাদের পরাজিত করে গান্ধবর্মতে বিবাহ করার জন্য গরুড় যেভাবে অমৃত কুম্ভ হরণ করেছিলেন সেইভাবে নিজ অংশরূপা রুক্মিণীকে হরণ করিয়েছিলেন। স্বয়ম্বর সভায় সাতটি অবিদ্ধ নাসিক যাদের নাক বিদ্ধ হয় না, বিশ্বকে দমন করে নাগ্নজিতিকে সত্তা বিয়ে করে, বিষ দমন করতে না পারায় অপমানিত হয়েও অনেক নরপতি নিজেদের অজ্ঞতার জন্য সেই কন্যার অভিলাষ ত্যাগ করতে না পেরে শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে রাজকুমারীতে ছিনিয়ে নিতে চেয়েছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অক্ষত থেকে নিজ অস্ত্র প্রয়োগে সেই সব নরপতিদের নিহত করেছিলেন। বিজয়ী পুরুষদের মতো লীলা করার ইচ্ছায় নিজে স্বতন্ত্র হয়েও স্ত্রী পরতন্ত্রের মতো প্রিয়তমা সত্যভামাকে খুশি করার জন্য স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ এনে দিয়েছিলেন। তখন ইন্দ্রপত্নী শচী দেবী প্ররোচনায় পারিজাতের জন্য প্রধান্ধ হয়ে ইন্দ্রিয় সসৈন্যে কৃষ্ণকে আক্রমণ করেন, কারণ ইন্দ্র নিশ্চয়ই তাঁর প্রিয়তমেদের ক্রীড়া মৃগ ছিলেন। ভূমিপুত্র নরকাসুর যুদ্ধকালে নিজের শরীর দিয়ে আকাশগ্রাস অর্থাৎ আচ্ছন্ন করলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিনাশ করেন। তখন নরকাসুরের জননী ধরিত্রী দেবীর কাতর প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরের পুত্র ভগদত্তকে অবশিষ্ট রাজ্য প্রদান করে তাঁর অন্তঃপুরে প্রবেশ করে। সেই অন্তঃপুরে নরকাসুর দ্বারা যেসব রাজকন্যা অপহৃতা হয়েছিল, আর্তবন্ধু শ্রীকৃষ্ণকে দেখে তারা তৎক্ষণাৎ উঠে দাঁড়াইয়েছিল এবং হর্ষ লজ্জা ও অনুরাগ বশে কটাক্ষ পাতে শ্রীকৃষ্ণকে পতিরূপে বরণ করেছিল। অনন্তর ভগবান তার অসীম অচিন্ত শক্তি যোগমায়ার দ্বারা সেই কন্যাদের বাসনা অনুসারে বহু রূপ হয়ে একই মুহূর্তে বিবাহচিত অনুষ্ঠানে পৃথক পৃথক ঘরে অবস্থিত সেই সকল কন্যাদের শাস্ত্রমতে পানি গ্রহণ করেছিলেন। স্বীয় লীলা আরও বিস্তৃত করার মানসে সেই সব রমণীর প্রত্যেকের গর্ভে আত্মতুল্য রূপ গুণ বিশিষ্ট দশ দশটি পুত্র উৎপাদন করেছিলেন। কালযবন, জরাসন্ধ এবং শালব প্রভৃতির নৃপতিগণ নিজ নিজ বিশাল সৈন্যবাহিনী নিয়ে যখন মথুরা ও দ্বারকা পুরীতে অবরোধ করে, তখন ভগবান ক্ষেত্র বিশেষে নিজে অথবা তাঁর আপন জনদের নিয়ে অলৌকিক শক্তি দান করে শত্রুদের বধ সাধন করিয়েছিলেন। এছাড়া তিনি শম্ব, দিব্যিদ, বানাসুর, মূর, বল্লভ ও দন্তবক্র প্রভৃতি অন্যান্য যোদ্ধাদের কাউকে কাউকে স্বয়ংই বিনাশ করেছেন, আবার কাউকে কাউকে অন্যদের দ্বারা নিহত করিয়েছেন। এরপর তিনি
যেসব রাজার সৈন্য ভারে পৃথিবী কম্পিতা হতো, আপনার ভাই ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর ছেলেদের পক্ষ নিয়ে যারা যুদ্ধ করতে কুরুক্ষেত্রে এসেছিলেন তাদেরও সংহার করেছেন। কর্ণ দুঃশাসন এবং শকুনির কুমন্ত্রণায় হতশ্রী ও ক্ষীণায়ু দুর্যোধন যখন ভীমের গদাঘাতে ভগ্ন উরু হয়ে অনুচর বর্গের সঙ্গে ধরাশায়ী হয়ে পড়ে রয়েছে তা দেখেও ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ লাভ করতে পারেননি। তিনি চিন্তা করতে লাগলেন দ্রোণ, ভীষ্ম, অর্জুন এবং ভীমের নিমিত্ত যে অষ্টাদশ অক্ষহীনী সেনারূপ গুরুভার বিনষ্ট হয়েছে তাতে পৃথিবীর ভার আর কতটুকু কমেছে, কারণ আমার অংশরূপ প্রদ্যুম্নাদির শক্তি দ্বারা সুরক্ষিত দুর্বিষহ যাদব সৈন্য তো এখনও পৃথিবীতে বর্তমানই রয়েছে। এই যাদবরা যখন মদ্যপানে উন্মত্ত ও আরক্ত লোচন হয়ে নিজেদের মধ্যে কলহে প্রবৃত্ত হবে তখনই এরা ধ্বংস হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আমি পরমধামে গমনে প্রবৃত্ত হলে এরা নিজেরে পরস্পর বিবাদ করে অন্তর্হিত হবে অর্থাৎ শেষ হবে। এইসব চিন্তা করে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে তার পৈতৃক রাজ সিংহাসনে সংস্থাপিত করলেন এবং সৎপুরুষগণের অনুসরণীয় পথ প্রদর্শন করে নিজের আত্মীয় বন্ধুদের আনন্দ বিধান করলেন। অর্জুন পুত্র অভিমন্যু তার স্ত্রী উত্তরার গর্ভে পুরু বংশের যে ভবিষ্যৎ পুরুষকে স্থাপিত করে গিয়েছিলেন সেই গর্ভস্থিত বালক অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে নষ্ট হবার উপক্রম হয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেন। ধর্মনন্দন যুধিষ্ঠিরকে দিয়ে তিনি তিনটি অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন। যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের অনুবর্তী হয়ে নিজের ছোট ভাইয়ের সহায়তায় রাজ্য পালন পূর্বক পরম আনন্দে দিন যাপন করতে থাকলেন। বিশ্বজনের পরমাত্মস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ ও দ্বারকাপুরীতে অবস্থান করে লোক এবং বেদের মর্যাদা রক্ষা করে আত্ম অনাত্ম বিবেকরূপ সাংখ্যযোগ অবলম্বন করে নিরাসক্ত হয়ে ভোগ্য বস্তু সকল উপভোগ করেছিলেন। স্নিগ্ধ সাহায্য দৃষ্টি অমৃতুল্য বাক্য অনিন্দনীয় চরিত্র এবং সমস্ত শোভা ও সৌন্দর্যের নিবাস নিজের শ্রীবিগ্রহ দিয়ে এই মর্তলোক ও স্বর্গলোককে বিশেষ করে যাদবদের আনন্দিত করে স্বয়ং নানাবিধ ক্রীড়া করিয়েছিলেন আর রাত্রিতে প্রিয়তমাদের সাথে ক্ষণিক অনুরাগ প্রদর্শন করে সময়োচিত ক্রীড়া করতেন এবং এইভাবে তাদেরও আনন্দ দিয়েছিলেন। এইভাবে বহু বর্ষ ক্রীড়া করতে করতে তাঁর গৃহস্থাশ্রম সম্বন্ধে ভোগ সামগ্রীতে বৈরাগ্য উৎপন্ন হল। এইসব ভোগ সামগ্রীতে ঈশ্বরের অধীন এবং জীব তাঁর অধীন যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই যখন সেই সবে বৈরাগ্য জন্মাল তখন ভক্তিযোগ অবলম্বন করে যে ভক্ত তার অনুবর্তী হয়েছে কামাদি ও যার অদৃষ্টাধীন সেই রকম কোনো ব্যক্তি সকৃত কর্মের ফলস্বরূপ অনিত্য স্ত্রী পুত্র ও গৃহাদিতে কে বিশ্বাস ও প্রীতি লাভ করতে পারে। একদিন দ্বারকাপুরীতে খেলা করতে করতে যদুবংশীয় ও ভোজবংশীয় বালকগণ মুনিশ্বরদের ক্রোধের কারণ হয়েছিল। মুনিগণ ভগবানের অভিপ্রায় জানতে পেরে সেই সকল বালককে অভিশাপ দিল। এই ঘটনার কিছুদিন পরে মহামায়া বিমোহিত হয়ে বিষ্ণু ভোজ ও অন্ধক বংশীয় যাদবগণ সহর্ষ চিত্তে রথে চড়ে প্রভাস তীর্থে গমন করেন। সেই তীর্থজলে স্নান করে সেই জল দিয়ে দেবতা ঋষি ও পিতৃগণে তর্পণ করে
ব্রাহ্মণদের নানা গুণযুক্ত দুগ্ধবতী ধেনু প্রদান করেন। তাঁরা সোনা, রূপা, শয্যা, বস্ত্র, মৃগচর্ম, কম্বল, পালকি, রথ, হাতি, অলঙ্কৃতা বালিকা এবং জীবিকাপযোগী ভূমি আর মধুরাদি রসযুক্ত বহুবিধ অন্ন ও ভগবানকে নিবেদন করি ব্রাহ্মণদের দান করেন। তারপরে গো ব্রাহ্মণদের জন্য প্রাণ বিসর্জনে প্রস্তুত পরাক্রমশালী যদুবীরগণ মাটিতে মাথা রেখে তাঁদের প্রণাম করলেন। শ্রী মনমহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণ তৃতীয় স্কন্ধে বিদুর উদ্ভব সংবাদে তৃতীয় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়।